হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বেশ অনেক দিন পর কিন্তু আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি। একটু কিছু পার্সোনালি কারণের জন্য আমি বড় ভিডিও পোস্ট করতে পারছিলাম না, তা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার 1 বছরের বেবিকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি খেতে দিই সেটাই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে আমি এখানে গরম জল দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো এখানে আমি ওটস নিয়ে নিয়েছি। এবার ওটসটাকে আমি ভালো মতো 5 থেকে 6 মিনিট একটু সেদ্ধ করে নেব। আর জলটা আমার একটু শুকিয়ে গেছিলো, তার জন্য আবারও একটু অল্প গরম জল দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে তারপর আমি ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি এখানে 2 খেজুরকে বিচি ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি এই ওটসের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো রকম কিন্তু আর কোনো মিষ্টি ব্যবহার করব না। এই যে দেখুন, আমার কিন্তু ওটসটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি এবার গ্যাস থেকে নামিয়ে নেব। এই যে আমি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি যে পরিমাণে খাবে। আর জিয়ার না জ্বর হয়েছিল, একদিনই হয়েছিল জ্বর, তার জন্য কিন্তু ওর খাওয়ার রুচি কিন্তু সব চলে গেছে। আগেও যেভাবে খেত এখন কিন্তু একদমই খেতে চায় না। 2 থেকে 3 বার খাওয়ার পর কিন্তু ও আর খেতে চায় না, নানা নানা করতে থাকে, মানে জোর করেও কিন্তু খাওয়ানো যায় না। এই যে আমি এই ওটসটার মধ্যে আমি সামান্য পরিমাণে আমি ফর্মুলা মিল্ক মিশিয়ে দিলাম, জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে নিলাম, আর একটু ঠান্ডা হয়েছে, এখন আমি এই যে জিয়াকে খেতে বসিয়েছি। আজকে একটু বারান্দায় নিয়ে এসে বসিয়েছি, কারণ ঘরেও খেতে চায় না, বারান্দায়ও খেতে চায় না, তাও এটা ওটা দেখিয়ে যদি খাওয়ানো যায়। এই যে দেখছেন, 2 থেকে 3 বার কি 4 বার খেয়েছে, তার বেশি কিন্তু খায়নি। ও খালি এখন আমরা যে খাই তখন হচ্ছে ও খেতে চায়, মানে আমাদের খাওয়ারও খেতে চায়। আর ওর জন্য তুমি আপনি যাই বানিয়ে দেন না কেন, ও কিন্তু একদমই খেতে চায় না। আর এই যে এখানে আমি জিয়ার বাবা আমন্ড আর হচ্ছে এখানে কাঁচা ছোলা টিফিনে নিয়ে গেছিলো সেটাই ছিল, তাই আমিও খাচ্ছি আর একটু মাকেও দিলাম। আর যে দেখুন, এই যে ওর সব কিছু কিন্তু হাতে নেওয়া চাই। এই যে 3 থেকে 4 বার খাওয়ার পরে কিন্তু এই যে আমি ওর সাথে একটু খেলা করছি, একটু বসে আছি। আর এই যে দেখুন, এখন এই যে এই খাট ধরে এই জানলা গ্রিলটা ধরে ওইখানেও দাঁড়াবে, যদি হাতটা ফসকে যায় তাহলে বলুন তো কী অবস্থা হবে। কিন্তু কার কথা কে শোনে, আমি মানে ধরতেই পারবো না, আমাকে ধরতেই দিবে না, ধরেছি জন্য দেখুন কেমন করছে। আর তারপরে হচ্ছে ইস্যু করে দিয়েছিলো, তার জন্য জামাকাপড় একদমই ভিজিয়ে দিয়েছিলো। এই যে আমি চেঞ্জ করে দিয়েছি, আর এই যে একটু স্নানের আগে ঘরগুলো মুছা হয়েছে, জিয়ার স্নানের আগে আমি ওকে একটু নিচে ছেড়ে দিয়েছি। আমি প্রতিদিনই স্নানের আগে ঘরটার মোছা হলে জিয়ার স্নানের আগে আমি একটু ওকে ছেড়ে দিই। আর ওর নিচে নামতে পেরে কিন্তু ভীষণই খুশি হয়, মানে একদমই উঠতে চায় না, মানে যতক্ষণ ওর ইচ্ছা ও হামাগুড়ি দিতেই থাকে, আর এটা ওটা ধরে দাঁড়ায়, ফিল্টারে কল ছেড়ে দেয়, এই তো এগুলোই দুষ্টামি করতে থাকে। দিন যত যাচ্ছে তত কিন্তু দুষ্টামো বেড়েই যাচ্ছে। এই যে দেখুন, আমাদের রান্নাঘরে কিন্তু এই যে বিড়াল ঢুকেছে, ও রান্নাঘরে চলে আসে, আর যে বাসনগুলো এখানে থাকে, হাতাগুলো ঝুলানো থাকে, ওগুলাও মানে ধরে যে কী মজা পায়। এখন কিন্তু যে স্নান টান হয়ে গেছে, আমি একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি। আর দেখুন, এই যে ক্রিম দিতে নিলেই ওর জিভটাকে আগে বের করে রাখবে, ও ক্রিম দেখলেই জিভটাকে বের করে রাখবে, যতই বলি জিভটাকে ঢোকা ও কিন্তু একদমই ঢোকায় না। আর এই যে এখন কিন্তু বেশ 12:30টার মতো বাজে, ব্যাস ওর খিদে পেয়ে গেছে, কাঁদছে, তার জন্য এই যে আমি ওকে বসিয়ে রেখেছি। আর আমি যে নিচে বসেছি ওর দুধ বানাতে, এই যে ওকে আমি অল্প দুধ খাইয়ে দিচ্ছি। ও কিন্তু ঠিকঠাক একদমই মানে সলিড খাবারগুলো একদমই খায় না, ও তাও একটু দুধটাই একটু মানে খাচ্ছে আর কি এখন, আর একদমই অন্য খাবার খেতে চায় না। তাও তো বানিয়ে দিতেই হয়, যেটুকুই খায়
সেটুকুই আর কি পেটে যায়। আর এই যে এখানে আমি লাঞ্চে চলে এসেছি, এখানে আমি 1.5 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে এখানে মিষ্টি কুমড়ো পেঁপে আর হচ্ছে কোয়াশ দিয়ে দিলাম, দিয়ে এখানে সামান্য একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আজকে জিয়ার জন্য এখানে আমি মাছের ঝোল বানাচ্ছি, এখন আর খিচুড়িটা আমি ওকে দিই না, মাছের ঝোল দিয়েই খেতে দিই। আর একদমই না মাছও খেতে চায় না, আগে ও মাছ খেতে এত ভালোবাসতো, কিন্তু এই জ্বরটা হওয়ার পরে একদমই কিন্তু মাছ খেতে চায় না। এই যে একটু হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে এই যে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজিটা একটু ভালো মতো সেদ্ধ হয়। তারপর এই যে 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে তারপর আবার পরিমাণ মতো জল দিয়ে নেব, একটু ঝোল করব, ভাতটা মাখতে একটু ঝোল লাগবে, একটু ঝোল করে নিলাম। আর এই যে এখানে আমি শিং মাছ দিয়ে দিচ্ছি, একটা শিং মাছকে 2 টুকরো করা হয়েছে, সেটা নুন হলুদ সামান্য মেখে রেখেছি। আর এখানে কিন্তু আমি মানে এটা কিছুক্ষণ পরে এসেছি আর কি, মানে 1 ঘন্টার মতো পরে, কারণ জিয়া তো কান্নাকাটি করছিল, মানে ঘরে থাকবেই না, সেজন্য মানে এটা হয়ে যাওয়ার পর মাকে বললাম যে তুমি অফ করে রাখো আমি পরে আসছি, তা মা অফ করে রেখেছিল। এই যে আমি অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা পরে এসে এই যে আমি এটা নামিয়ে নিচ্ছি, ঝোলটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, আমি যখন খাওয়াবো তখন একটু গরম করে নেব। তাও জিয়াকে খাওয়াতে চলে এসেছি। এই যে এখানে আমি একটু ভাত নিয়ে নিলাম, এবার ভাতটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকে নেব। ভালো মতো চটকে নিয়েছি, তারপরে যে আমি একটা মাছ দিয়ে দিলাম, একটু করে আগে মাছ নিব, কারণ ও কিন্তু মাছ একদমই খেতে চায় না। এই যে আমি এখানে সবজি আর একটু ঝোল নিয়ে নিলাম, জানি ও মানে সেরকম খাবে না, তাও একটু নিলাম যদি খায়। এই যে দেখুন এখানে খেতে বসিয়েছি, মানে হাজারো তো কথা বলতে হয়, কিন্তু জিয়া কিন্তু আগে কিন্তু একদমই খাওয়া নিয়ে কিন্তু কোনো বিরক্ত করতো না, কিন্তু এখন যত বড় হচ্ছে তত কিন্তু দুষ্টামো বেড়েই চলছে। আর এই যে এখানে আমি মাছ ওকে কিছুতেই খাওয়াতে পারছি না, জোর জবরদস্তি করে কোনো রকম আতখিচড়া মাছটা খাওয়ালাম আর মিষ্টি কুমড়োর 2 টুকরো মিষ্টি কুমড়ো খাওয়ালাম, এই তো ভাত কিন্তু একদমই খায়নি, একবার নিয়েছে কি নেয়নি। ও কিন্তু একটু মিষ্টি জিনিসটা একটু পছন্দ করছে, তাও মানে ঝালটা একদমই খেতে চাইছে না। আর ভাত না খেলে কি হবে, যাই হোক। এই তো আমি এখানে যে দেখুন কতবার খাওয়ানোর চেষ্টা করছি যে তুই হাতে কাজ কর আর মুখে নে, কিন্তু মুখে কিছুতেই নেবে না। এই যে দেখুন সব জামাকাপড়গুলো বের করছে। আর এখন কিন্তু বাজে সন্ধ্যা 6টা। এই যে আমি না জিয়াকে এই সেইলাকটা খাওয়াই, এটা হচ্ছে হুইট রাইস অ্যান্ড মিক্স ভেজ, এই সেইলাকটা আমি রাখি, কারণ আমার কোনো কোনো সময় সেইলাকের দরকার পড়ে, সব সময় প্রতিদিন খাওয়াই না, কিন্তু যখন দরকার পড়ে তখন আমি খাইয়ে দিই। আর এই যে ন্যান 3টাও আমি ওকে এখনও খাওয়াচ্ছি, এখনও গরুর দুধটা আমি ওকে দিই না, তবে দেবো আর কিছুদিন পর থেকে আমি ওকে গরুর দুধটা দেবো। আর এই যে আমি ওকে এখন কিন্তু মানে ঘুম থেকে উঠেছে, এখন পুরো খিদে পেয়ে গেছে, সন্ধ্যা 6টা বাজে। এই আমি ওকে এখানে মেরি বিস্কুট আমি গুঁড়ো করে নিচ্ছি, আজকে খাওয়াবো দুধ বিস্কুট। এই দুধ বিস্কুটটা কিন্তু ও পছন্দ করে, দুধ বিস্কুটটা খাওয়ার সময় কিন্তু কোনো রকম অসুবিধা করে না। আর এই যে ফোটানো জল ছিল সেই ফোটানো জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে যে এরকম করে একটু নেড়ে নিলাম, তাতেই কিন্তু বিস্কুটগুলো ভালো মতো নরম হয়ে গেছে, যেহেতু জলটা কিছুক্ষণ আগেই ফোটানো হয়েছে সেহেতু ভালো মতো গরম হয়ে গেছে। আর যেহেতু জলটা গরম মানে দুধ বিস্কুটটা গরম হয়ে গেছে সেহেতু মানে গরম আছে আর কি, আর ওর ওদিকে কিন্তু খিদে পেয়ে গেছে, এদিকে খাওয়ার জন্য কিন্তু কাঁদছে, তার জন্য তাড়াতাড়ি করছে। আর যেহেতু একটু গরম একটু তো ঠান্ডা হতে সময় নেবে, তার জন্য যেখানে 2 চামচ আমি ন্যানটা দিয়ে দিলাম, দিয়ে যে ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি, এবার এটাই আমি জিয়াকে খাইয়ে দেবো। আর এই যে দেখুন জিয়ার বাবা বাড়িতে ছিল, জিয়ার বাবাকে বললাম যে একটু ফোনটা ধরো, দেখুন আমার আমাকে হাফ কেটেই দিয়েছে। ওকে আমি সচরাচর বলি না কারণ বাড়িতে থাকে না, কিন্তু একটু ছিল তার জন্য বললাম যে এখন আর ফোনটা সেট করার সময় নেই, তুমি একটু ধরো,
তো ও সেট করেছে, দেখুন আমার অর্ধেক মুন্ডুটা কেটেই দিয়েছে। আর এদিকে আমি যে রাতে চলে এসেছি এখানে, আমি আজকে জিয়াকে যে ডালিয়া খাওয়াবো, আজকে কিন্তু আমি জিয়াকে প্রথম ডালিয়া খাওয়াবো, কারণ কিছুই খেতে যাচ্ছে না, দেখি একটু ডালিয়াটা করে দিই যদি খায়। তার জন্য আমি এখানে একটা ছোটো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচের মতো তেল, তার মধ্যে আমি এখানে পেঁপে কোয়াশ আর মিষ্টি কুমড়ো আর এখানে আদা একটু গ্রেট করে নিয়েছি, তেলের উপরে দিয়ে দিলাম, একটু আদা গ্রেট করাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দেব। এই ডালিয়াটা বানাচ্ছি, আমিও একটু টেস্ট করব, মানে জিয়া কিন্তু সম্পূর্ণটা খাবে না, আর কতটুকুই বা খাবে জানি না, যাই হোক তাও একটু বানিয়ে দেখি, যদি খায় আমি একটু টেস্ট করব, কারণ অনেক দিন ধরে ডালিয়া খাওয়া হয় না, তার জন্য একটু টেস্ট করব, তার জন্য আমার জন্য একটু বানিয়ে নিচ্ছি। এই যে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা হালকা ভাজা ভাজা করে নেব। আর এখানে যে পরিমাণ মতো আমি ডালিয়া আর হচ্ছে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, মুগ ডালটা কিন্তু আমি ভাজিনি, কাঁচা মুগ ডালই যে আমি ভালো করে ভিজিয়ে নিয়ে রেখেছিলাম আর কি, ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে যে জল ঝরিয়ে আমি এটা দিয়ে দিলাম। এখানে 1.5 চামচ হচ্ছে মুগ ডাল আর 1.5 চামচ হচ্ছে ডালিয়া আছে, এই যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতো, তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব সামান্য হলুদ আর স্বাদ মতো হচ্ছে নুন। দিয়ে এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে আমি এখানে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। জিয়াকে কিন্তু আমি এখন ছেঁকে খাওয়াই না, কিন্তু একবারেই কিন্তু আমি মানে ছেঁকে যে খাওয়াই না সেটা কিন্তু করিনি, ওকে আমি অল্প অল্প করে মানে বাটির মধ্যে ওকে আমি ছেঁকেই খাওয়াতাম বা মিক্সিতে পেস্ট করেই খাওয়াতাম, কিন্তু ওকে আমি অল্প অল্প করে বাটির মধ্যে নিয়ে নিয়ে অভ্যাসটা করিয়েছি, মানে খিচুড়িটাই অল্প অল্প করে নিয়ে হাতে চটকে চটকে খাই অভ্যাস করেছি, কারণ একবারে কিন্তু খাওয়া শিখে যায়নি, এরকম দানা দানা থাকে। আর যে ডালিয়াটা ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি হাতার পিছনটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু ম্যাশ করে নেব, যাতে সবজিগুলো মিশে যায় ডালিয়ার সাথে, জন্য যে হাতা দিয়ে দেখুন ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে না আমি সামান্য একটু ঘি অ্যাড করেছিলাম, সেটা যাই হোক মিস হয়ে গেছে কোনো কারণে। আর এই যে আমি ওকে জিয়াকে এখন খাইয়ে দিচ্ছি, এখন বাজে কিন্তু 9:45 মতো, ওকে আমি 9:30 থেকে 10টার মধ্যেই খাওয়ানোর চেষ্টা করি। যাই হোক ডালিয়াটা কিন্তু তাও একটু খেয়েছে, আর এই যে ওর পাপা ফোনটা ধরে আছে, বলছে যে একটু নাচো নাচো, যে ও নাচছে, এই যে দেখুন না 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 বলবে, আর যে এবারে মুখে খাওয়ার দিলে এইভাবে মানে কাঁদবে আর কি, এই যে দেখুন অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হচ্ছে আর কি। আমি কিন্তু ওকে এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার দিয়ে থাকি, আমার 1 বছর বেবিকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাওয়াই সেটি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ওর কিন্তু প্রয়োজন মতো মনে হয় যেদিন মানে খেলো না তখন কিন্তু প্রয়োজন মতো আমি ওকে ন্যানটা খাইয়ে থাকি, আর ও রাতে একবার ওঠে খাওয়ার জন্য। যাই হোক আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।